এদিকে পদ্মা সেতুর দারুণ মোচন নিয়ে পুরো দক্ষিণাঞ্চলে বইছে আনন্দের বন্যা। সেতুর এই বন্ধনে দক্ষিণাঞ্চলের পর্যটন শিল্পায়ন উন্নয়নে আর বাধা থাকবে না বলে মনে করছে এই অঞ্চলের মানুষ। পদ্মা সেতুর মাধ্যমে এবার দক্ষিণাঞ্চলে গ্যাসের সুবিধা পাবার আশায় বুক বেঁধেছেন তারা। প্রতিবেদন পারভেজ রাসেলের। কাঙ্ক্ষিত পদ্মা সেতুর দারুণ মোচন নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে অবহেলিত দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা সহ ২১ জেলার মানুষ। এক সময়ে কুয়াকাটা থেকে ঢাকা যেতে লাগত ১৫টি ফেরি। পদ্মা সেতুর নতুন মেলবন্ধনে ২৮২ কিলোমিটার ফেরিবিহীন নিরবিচ্ছিন্ন সড়ক দিচ্ছে হাতছানি। ভোলা থেকে গ্যাসটাকে যদি বরিশাল বিভাগে আমাদের বরিশাল আসতে পারে, এখানে কলকারখানা বাড়বে, আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ঘুরে দাঁড়াবে পর্যটন শিল্প, আসবে নতুন উদ্যোক্তা, হবে শিল্পাঞ্চল, বাড়বে কর্মসংস্থান, বদলে যাবে রূপরেখা। পদ্মা সেতু হওয়ার পরে খুব কম সময়ে আমরা ঢাকা টু বরিশাল আসতে পারবো। তরুণ প্রজন্মের কাছে খুবই আনন্দের একটা খবর। এবং উন্নয়নে এখন শুধু গ্যাস সংযোগের দাবি জেলা আওয়ামী লীগের এই নেতার। উন্নয়নের স্বার্থে গ্যাস আসা দরকার, এবং গ্যাস আসলেই সেখানে শিল্প কলকারখানা গড়ে উঠবে। বরিশালই হবে বেকারদের কর্মসংস্থান, প্রত্যাশা সিটি মেয়রের। সেই জায়গায় আমার মনে হয় আর ১.৫ বছরের মধ্যে আমাদের শহরের মানুষকে আর ঢাকামুখী হতে হবে না। এটি সেতু নয়, খুলবে উন্নয়নের নতুন দিগন্ত, দাবি বিভাগীয় কমিশনারের। এই সেতু উদ্বোধনের সাথে সাথে এই অঞ্চলে অর্থনীতির অপরিসীম দারুণ উন্মোচন হবে। স্বপ্নের এই সেতু ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত নিরবিচ্ছিন্ন সড়ক ব্যবস্থাই বদলে দেবে উন্নয়নের মাইলফলক। জাজিরা পয়েন্ট থেকে পারভেজ রাসেল, মাইটিভি।